আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমরা সবাই তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস করব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে আমি তোমাদের গত ক্লাসে দুটো প্রশ্ন করেছি, আজকে বড় প্রশ্ন শিখবো আমরা দুইটা। আমি এখানে প্রশ্ন লিখছি, প্রশ্ন করার সাথে সাথে উত্তরটা তোমাদের আমি বলে দিব। তোমরা এই প্রশ্ন দেখে তারিখ অনুযায়ী খাতার মধ্যে লিখে রাখবে। তাহলে শিক্ষার্থীরা দেখো, ক নাম্বার বড় প্রশ্নটা আমরা তো রিডিং এর মধ্যে আমি তোমাদের বলেছি ইবাদত সম্পর্কে। তাহলে ইবাদত কাকে বলে? ইবাদত অর্থ আমল করা, কাজ করা, তারপর কি গোলামি করা। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কাজ করাকে ইবাদত বলে। যেমন কি সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, লেখা পড়া, খাওয়া দাওয়া, চলাফেরা, ঘুমানো, এসব কি ইবাদত? ইবাদত আর কি আমি শব্দ। তাহলে ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে। প্রধান ইবাদত কি কি? সালাত, সাউম, হজ, যাকাত। তাহলে দেখো শিক্ষার্থীরা, ইবাদত কাকে বলে? ইবাদত অর্থ আমল করা, কাজ করা, গোলামি করা। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কাজ করাকে ইবাদত বলে। যেমন কি সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, ঘুমানো, খাওয়া, পড়া, লেখা পড়া, চলাফেরা, এসব কি ইবাদত? তাহলে শিক্ষার্থীরা প্রধান ইবাদত চারটি, সাউম, সালাত, যাকাত, হজ। তাহলে সেই এখানে উত্তর আমি দিতে বলছি শিক্ষার্থীরা, তাহলে আমি উত্তর দিলাম, উত্তরটা বললাম। তারপরে ক নাম্বার, পাপ সাপ থাকলে কি উপকার হয়? পাপ সাপ থাকলে কি উপকার হয়? তাহলে আমরা জানি যে তাহার তত্ত্ব পাপ পবিত্রতা, তাহার তত্ত্ব পাপ পবিত্রতা। তাহলে আল্লাহ তাআলা বলেছেন পাপ পবিত্র লোককে কি আল্লাহ তাআলা খুব ভালোবাসে। পবিত্র কোরআনে 30 জায়গায় পাপ পবিত্র থাকার উপর জোর দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে দেখো পাপ পবিত্রতা এখন কাকে বলে? পেশাব পায়খানা বা ময়লা আবর্জনা কি আমাদের শরীর কি নাপাক করে ফেলে না? এ থেকে পাপ সাপ থাকাকে পাপ পবিত্রতা বলে। তাহলে পাপ পবিত্রতা আমাদের শরীর মনকে ভালো রাখে, সুস্থ রাখে। তারপরে কি আমরা গোসলের মাধ্যমে পাপ পবিত্র হতে পারি, ওজুর মাধ্যমে পাপ পবিত্র হতে পারি। তাহলে শিক্ষার্থীরা দেখো পাপ সাপ থাকলে কি উপকার হয়? পাপ সাপ থাকলে কিন্তু সুস্থ থাকা যায়। তাহলে শিক্ষার্থীরা তোমরা আগে উত্তরগুলি বললাম, এই দুইটা প্রশ্ন বাসা এইটুকু করবে। সাথে দেখো আমি দিচ্ছি 26 পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায়ে তোমাদের মেন বইটা 26 পৃষ্ঠা যে সঠিক উত্তরগুলি আছে, সুন্দরগুলি আছে, ওগুলি তোমরা কি এই দুটা প্রশ্নের সাথে এইটুকু করবে। তাহলে শিক্ষার্থীরা আমার কথাগুলি বুঝতে তোমাদের অসুবিধা হবে না আশা করি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।